মিডিয়া ভয়েস মেলে স্বাগতম। পারিশ্রমিক নিয়ে এক প্রস্থ জলগুলা আগেই হয়েছে। কর্মবিরতি থেকে বহু আন্দোলনের সাক্ষী থেকেছে টেলিপাড়া। পরিস্থিতি এখন অনেক ক্ষেত্রেই বদলায়নি। এবার পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠল প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে। আর এর জেরেই নাকি কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্যর মুখ্য চরিত্র থেকে সরে দাঁড়ালেন শুভ রায় চৌধুরী। চ্যানেল জানিয়েছে এবার থেকে নিমায়ের চরিত্রে দেখা যাবে আর্য চন্দ্রকে। এর আগে মহাপ্রস্থানের অন্তরালে শীর্ষক নাটকেও চৈতন্য দেবের ভূমিকাতে অভিনয় করেছিলেন আর্য। নিমায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন শুভ। আসলে এর আগে এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রানা সরকার। অভিযোগ, দীর্ঘদিন কলা কৌশলীদের বকেয়া পারিশ্রমিক মেটাননি তিনি। এর ফলে তার একাধিক ধারাবাহিকের দায়িত্ব চলে যায় ইন্ডাস্ট্রির অন্য প্রযোজকের হাতে। মহাপ্রভু শ্রী চৈতন্যর দায়িত্ব এখন সুন্দরী ফিল্মের হাতে। দায়িত্বপ্রাপ্ত নতুন প্রযোজকরা জানিয়ে দিয়েছেন নতুন চুক্তি হওয়ার পর থেকে টাকা মেটাতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা পুরনো বকেয়ার দায়িত্ব নেবেন না। পুরনো নিমাই ওরফে শুভর কথায়, দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হওয়ার পরেও অত্যন্ত মনকষ্ট নিয়ে চরিত্রটাকে না বলতে হলো। দিনের শেষে শিল্পীকে তার প্রাপ্য পারিশ্রমিক দেওয়া উচিত, কিন্তু সেটা আমি পাইনি। রানা সরকারের প্রযোজনা সংস্থার কাছ থেকে আমার কয়েক লক্ষ টাকা পারিশ্রমিক বাকি রয়েছে। তবে নতুন প্রযোজনা সংস্থার সঙ্গে যতদিন কাজ করেছি ততদিনের প্রাপ্য টাকা আমি পেয়ে গিয়েছি। সুন্দরী ফিল্মের সঙ্গে কোনো সমস্যা নেই। সম্প্রতি রানা সরকার প্রযোজিত আমি সিরাজের বেগম ধারাবাহিকটিতেও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়, ফলে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয় ধারাবাহিকটি। এই অভিযোগ প্রসঙ্গে রানা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার মোবাইল ফোনের দুটি নম্বরই বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকের এবারের নিমাই ও বিষ্ণুপ্রিয়ার বিয়ে হওয়ার কথা। এখন আর্য তার অভিনয় গুণে নিমাইকে কতটা জীবন্ত করে তুলতে পারেন সেদিকে নজর থাকবে দর্শকের। মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকের অভিনেতা শুভ রায় চৌধুরীর অভিনয় আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।